খরচ যেহেতু বেড়ে গেছে এবং আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সব জিনিসের উপরে এটার প্রভাব পড়ছে। কারণ আগে যেখানে আমরা মানে জিলিপি যেটা কিনতে আমাদের 150 টাকায় সেটা 200-250 টাকা এরকম ভাবে চলে যাচ্ছে। কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আমাদের কিন্তু ইফতারের আইটেমেও প্রভাব ফেলছে এবং আমাদের কাস্টমারও কিন্তু কমে গেছে। কাস্টমার এখন আগে ইফতারের জন্য যে কটা আইটেম কিনতো এখন মনে হয় অর্ধেকের কম কিনতেছে। অবশ্যই পারতেছি না, কারণ জীবনযাপন এবার আমি বললে কাজ হইবে না। সবাই বুঝতেছে যে কিভাবে জীবনযাপন করতেছে। যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত যারা, যাদের মানুষের কাছে হাত পাতারও কোনো সুযোগ নাই, নিজে যে বাজারে যাই ক্রয় ক্ষমতার মধ্যে কিছু কিনবে এই ক্ষমতাও নাই, এটা সবাই জানে। আলহামদুলিল্লাহ, অন্যান্য বারের তুলনায় এবারের রমজানও আমাদের আগের মতোই ভালোই কাটছে। কিন্তু আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিছুটা ইফতারের বাজারে আমাদের সমস্যা হচ্ছে। যেমন এই যে আজকে আমি এইবার রোজার মধ্যে প্রথম নাজেমসে আসলাম ইফতার কিনতে, প্রতিবারই আসি, কিন্তু সব কিছুরই দাম গতবারের তুলনায় অনেক বেশি, যেটা আসলে আমাদের বাজেটের সাথে খাপ খাওয়ানোটা একটু কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে আর কি। প্রত্যেকটা আইটেমই দাম বেশি। যেই বোরহানি গতবার 60 টাকা ছিল, এবার প্রায় 100 টাকা। আপনার প্রত্যেকটা আইটেম ইফতারির দাম দেখা যাচ্ছে যে প্রায় দ্বিগুণ অথবা দেড়গুণ হয়ে গেছে, যেটা আসলে তো মধ্যবিত্তদের জন্য একটু সমস্যাই আর কি। কিছুটা তো সাধ্যের নাগালে নেই এটা বলতেই হবে, সবার পক্ষে তো সম্ভবও হবে না এটা কেনা। তারপরও এখন রমজান মাস, ইফতারির ভ্যারাইটিস আছে, বাচ্চারা খেতে চায়, ফ্যামিলির ডিমান্ড থাকে, আমাদের তো কিনতেই হয়। কিন্তু আসলে তো মানে অন্যান্য বারের তুলনায় এবার একটু দামে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আর যারা নিম্নবিত্তের অথবা ইনকাম যাদের একটু কম, তাদের তো আসলেই টাফ এই মুখরোচক খাবার দাবার কেনা সম্ভব হবে না অনেকের পক্ষে। এবারের রমজানে আমাদের গত প্রতি বছরের ন্যায় এবারও আমরা ইফতারের আয়োজন করছি। প্রতি বছর আমরা যেরকম কিছু অন্যরকম ইফতারের আয়োজন করি, তেমন শাহী জর্দা, তারপর মুরগির বিরিয়ানি, আস্ত মুরগি, কালো ভুনা, শাহী জিলাপি, তারপর আমাদের আছে বিরিয়ানি, সব আইটেম আমাদের আছে। কিন্তু এবার আমরা নতুন কোনো আইটেম সংযোজন করতে পারিনি। এটা হচ্ছে দ্রব্যমূল্যের দামের কারণে, একটা প্রথম কারণ দ্রব্যমূল্য এবং কাঁচা বাজার অনেক দাম, সেজন্য আমরা এটা নতুন কোনো আইটেম সংযোজন করতে পারিনি। রমজান তো সিয়াম সাধনের মাস, তো আমাদের আল্লাহর হুকুম পালন করতে হয়, সেজন্য করি। কিন্তু বর্তমান বাজারের যে অবস্থা আর বাজারের যে সব কিছুর যে দাম, জিনিসপত্রের যে দামাদাম, তাতে তো আসলে বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে মানুষের রোজা রেখে এরা রোজা সিয়াম সাধন করতে খুব কষ্ট। কেননা বাজারের সব কিছুর ঊর্ধ্বগতি, সব কিছুর মূল্য ঊর্ধ্বগতি। তো এই অবস্থায় তো আসলে আমি সবাই যে যেখানে আছে সেই থেকেই সে কষ্টে আছে, আসলে ভালো নেই, কিন্তু চলতে হয়, বাঁচতে হবে, থাকতে হবে, সেই জন্য চলা এই আর কি। হ্যাঁ, এইটা আসলে আমি মনে করি আমরা যে যেখানে আছি সেই জায়গায় তার অবস্থানে সে দারিদ্রতার ভিতরে বসবাস করতে আছি বর্তমানে। কেননা প্রত্যেকটা জিনিসের দাম যেটা কিনতে যাবো ডবল রিডবল, তাহলে এই অবস্থায় আসলে মানুষের প্রত্যেকেই কষ্টে আছি। বিগত বছরের তুলনায় এবার ইফতারের দাম অনেক বেশি, যেটা মানুষের প্রায় সীমার বাইরে। ইফতারের মূল্য এত বেশি, এখন আমাদের বাচ্চারা এই ধরনের ফুড পছন্দ করে বিধায় এগুলো কিনতে আমাদের আসতে হয়। একটু সাধারণ মানুষের কেনা খুবই কষ্টকর, বর্তমান যে মূল্য ইফতারি কেনাটা খুবই কষ্টকর বিষয়। লাইট বাড়ে, সবসময়ই বাড়ে, কারণ আমরা ইমানদার বেশি, যে কারণে হচ্ছে যে আমরা দামটা বাড়াই নেই, কারণ ইমানদারের পরীক্ষা হয় এটা। ধন্যবাদ। দেখেন রমজান এটা এখন আমাদের শুধুমাত্র যারা আমরা রোজা থাকি তারাই যে ইফতারি করে তা কিন্তু না। রোজা বাংলাদেশে এখন ইফতারি ক্ষেত্রে সবাই কিন্তু, এটা কিন্তু একটা সার্বজনীনের মতোই পরিণত হয়েছে। কিন্তু যেটি হয়েছে আসলে এই বছরগুলোতে
মানে জিনিসপত্রের দাম এতটা বেশি, আইটেমের দাম আমি তো প্রতি বছরই আমি এই ধরনের ইফতারির সাথে আমি সংযুক্ত থাকি, ইফতারি করি সবসময় আমি, তো এবছর যে দাম গত বছরের তুলনাগুলোতে এবছরের দামটি কম্পারেটিভলি বেশি হাই বলতে হয়, যে আমরা যদি একটু তুলনা করি তাহলে অনেক হাই, সেটি আসলে সাধারণ মানুষের থেকে মানে যে সাধ্য তার থেকে একটু হাই এটা বলা যায়। যখন আমরা 1 কেজি জিলাপি বিক্রি করি 160 টাকা, এটা আমাদের এর আগে বিক্রি করতাম 120 টাকা, এখন সব কিছুর আটার দাম কত, ময়দার দাম কত, সেই হিসেব করে আমাকে এখন বিক্রি করা লাগে 160 টাকা, যার কারণে কাস্টমার কিনতে তাদের সমস্যা হচ্ছে, বলতে আমরা সব জিনিসের দাম বেশি যার কারণে আমাদের রাখতে হইতেছে, একটু কষ্ট হয় তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার সময়, যাকে দেখা যায় আধা কেজি নিতো এখন নেয় 1 পোয়া। Thank you.